এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ আমাদের ফুটবল উন্নতিগার হরণ করতে নিচ্ছে না দেব না যারা সাধারণ ভোটার কোন পার্টির লোক নয় তাদেরকেও যেভাবে মেরেছে তাদের মার থেকে বুদ্ধিজীবী থেকে শিক্ষিত অংশের সাধারণ খেটে খাওয়া মানুষ কেউ বাদ যায়নি এমন বীভৎস অত্যাচার কালকে সারা রাতে এই পৌর নিগম এলাকার বাইরে থেকে শত শত এই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী গুন্ডাদের এনে পুরো নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং একটা মাতাল শ্রেণীকে নামিয়ে দিয়েছে এবং আমাদের প্রার্থীকে একের পর এক আক্রমণ করে ওরা আহত করেছে এমন নির্বাচন অথচ সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে সব ধরনের সিকিউরিটি দেওয়া হয় পুলিশ টোটালি রিলাক্টেড পুলিশ উল্টো আজকে সকালে পৌনে ছটার সময় আমার বাড়ির সামনে প্রায় 300-400 ছেলে জড়ো হয়েছিল বিভিন্ন বুথে কাজ করবে তারা সবাই লোকাল এখানে পৌর নিগম এলাকার তাদেরকে পুলিশ ধাওয়া করে বলছে না বাইরে
বাইরের লোক তারা অথচ যারা বাইরের লোক সমস্ত যেই যেই জায়গা কালকে রাতে ছিল সব সবগুলি জায়গার নাম দাম দিয়ে অ্যাড্রেস দিয়ে আমরা দিয়েছি ওখানে এত জন আছে ওখানে এত জন আছে পুলিশ একটি ক্ষেত্রেও কোনো ভূমিকা নেয়নি পুলিশ টোটালি শাসক দলের হয়ে এই দুর্বৃত্তায়নে মদত দিয়েছে এই তাণ্ডবে মদত দিয়েছে এই অত্যাচার জুলুমকে করার নিরীহ সাধারণ মানুষের উপর নামে সম্পূর্ণ প্রহসন হয়েছে আমরা এই প্রহসন মেনে নেব না মানুষের ভোট দিতে যাওয়ার অধিকার দিতে হবে সুপ্রিম কোর্ট যদি সেই অধিকার দিতে না পারে ভারতবর্ষের জন্য এটা একটা লজ্জা এমন লজ্জাস্কর নির্বাচন আমরা আর কখনো অতীতে দেখিনি যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পরেও নিরাপত্তা পাচ্ছে না আপনারা দেখেছেন আমাদের প্রার্থীদের মেরে তার চোখ একটা চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এমন বিভৎস নির্বাচন হচ্ছে একটার পর একটা প্রতিদিন তো মারছে আজকে নির্বাচনের দিনটাও ওরা নিরাপত্তা দিতে পারেনি আমাদের এইভাবে আক্রান্ত করেছে আমরা এই নির্বাচনের প্রহসন এটা আমরা কোনোভাবেই মেনে নেব না ভিত্তি করছে এই শাসক দলের পুলিশ শাসক দলের মুখপাত্র হয়ে গেছে এই বিভৎস অত্যাচারের মধ্যে সাধারণ মানুষ যারা ভোট দিতে চায় গেছে তাদেরকে বিজেপির ভোটার যারা তাদেরকেও মেরেছে ওরা বলছে আরে আমরা কোন দলকে ভোট দেবো তোমরা কি করে জানো না কোনো ভোটার ভোট দিতে পারবে না ওদের বিশ্বাসের কারণ ওরা জানে এই রাজ্যে এখন 5% ভোটও বিজেপির নেই শুধু এই এই ক্ষমতাকে কেন্দ্র করে সন্ত্রাস করে এই নির্বাচনে জিততে চাইছে যাতে ভবিষ্যতে 2023 নির্বাচনে ভরাডুবি রোকার জন্য এই ধরনের যেখানে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছে যে বিপ্লব দেবকে আমি বলে দেবো পুরো সন্ত্রাস হবে না দেখুন আপনারা জুমলাবাজির একটা সীমা আছে প্রত্যেকটা ক্ষেত্রে ওরা এই সব করে এই রাজ্যটাকে আজকে শ্মশান বানিয়ে দিয়েছে আমার এখানে কিছু লোকজন এইভাবে কথা বলবেন দালাল পুলিশ হুঁশিয়ার হুঁশিয়ার এই পৃথিবীর দালাল পুলিশ হুঁশিয়ার হুঁশিয়ার এই পৃথিবীর দালাল
জানো